গত ভিডিওতে আমি পাইলট স্টাডিজে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং তখন দুটো ফ্লাইং একাডেমি নিয়ে কথা বলেছিলাম, একটি হলো বাংলাদেশ ফ্লাইং একাডেমি, অপরটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি। আজকে এই দুইটা ফ্লাইং একাডেমি নিয়ে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসি গ্যালাক্সি বাংলাদেশ ফ্লাইং একাডেমির কাছে। বাংলাদেশ ফ্লাইং একাডেমি সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল 1948 সালের 10 মে চট্টগ্রামে। যখন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল তখন এটার নাম ছিল ইস্ট পাকিস্তান ফ্লাইং ক্লাব। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পর 1971 সালে এই ফ্লাইং ক্লাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বাংলাদেশ ফ্লাইং ক্লাব, এবং এরপরে এর নামটা আবার পরিবর্তন করে রাখা হয়েছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেড। বাংলাদেশ ফ্লাইং একাডেমি চিফ ইনস্ট্রাক্টর, ফার্স্ট চিফ ফ্লাইং ইনস্ট্রাক্টর ছিলেন ক্যাপ্টেন রশিদ মিয়া আহমেদ। তখন থেকে এই পর্যন্ত বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে প্রায় 800 জনেরও বেশি কমার্শিয়াল পাইলট গ্র্যাজুয়েটেড হয়েছেন, এবং ধরা হয় বিমান বাংলাদেশের প্রায় 90-95% পাইলটই বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে গ্র্যাজুয়েট করে জয়েন করেছেন। বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে 4-5টা 152 সেসনা এয়ারক্রাফট রয়েছে বর্তমানে, আর বাংলাদেশ ফ্লাইং একাডেমি হ্যাঙ্গার রয়েছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং শাহ মখদুম এয়ারপোর্টে। এখন আসি গ্যালাক্সি ফ্লাইং একাডেমিতে। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল 8 জুন 2008 সালে। এটি যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন এটি একটি প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে 2 বছর পর 2010 সালের 29 অক্টোবর গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে পাইলট ট্রেনিং করানো শুরু হয়। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি যাত্রা শুরু থেকে 2020 সাল পর্যন্ত এটা থেকে প্রায় 200 জন কমার্শিয়াল পাইলট গ্র্যাজুয়েটেড হয়েছেন। গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ফ্লিটে 3টি সেসনা 152 এবং 2টি সেসনা 172 রয়েছে। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট রেসিডেন্সিয়াল ফ্লাইং একাডেমি, এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির হ্যাঙ্গার রয়েছে শাহ মখদুম এয়ারপোর্টে।